শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাইডেনের ফোনাল আফাস, তালেবানের কাছে হারার খবর, আশরাফ গনিকে গোপন রাখতে বললেন বাইডেন। পাকিস্তানে আশ্রয় নেওয়া মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, হুঁশিয়ারি পাকিস্তানের। যুক্তরাষ্ট্রকে তালেবানের পাশে দাঁড়ানোর আহ্বান চীনের। আফগানিস্তানে সেনাবাহিনীর পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল পাকিস্তান। অতঃপর তালেবানের উপরই ভরসা রাখল জাতিসংঘ। ফের সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, ধ্বংস যাত্রীবাহী বিমান। এবং সবশেষ থাকছে, আফগানিস্তানের সমৃদ্ধির পক্ষে দাঁড়িয়েছে রাশিয়া, বললেন ল্যাভরভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালিবানের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান ছেড়ে চলে গেছে আমেরিকার সেনাবাহিনী। আফগানিস্তানের পরিস্থিতি জটিল হওয়ার জন্য একদিকে যখন জো বাইডেন প্রশাসনকে দায়ী করছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তখন পূর্বসূরির উপরেই দায় চাপাচ্ছেন বাইডেন। এই পরিস্থিতিতে বাইডেনের সাথে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির শেষ ফোনালাপ সামনে এসেছে, তাতে ধরা পড়েছে চাঞ্চল্যকর কথোপকথন। সংবাদ সংস্থা রয়টার্স এই ফোনালাপ সামনে এনেছে। তাদের দাবি, গত 23 জুলাই শেষবার গনিকে ফোন করেছিলেন বাইডেন। তাদের মধ্যে 14 মিনিট কথা হয়েছিল, সেখানে গনিকে কিছু পরামর্শ দেন আমেরিকার প্রেসিডেন্ট। রয়টার্সের দাবি, গনিকে বাইডেন বলেছিলেন যদি যুদ্ধে আফগান সেনা তালেবানের কাছে হারতে থাকে তাহলেও শেষ পর্যন্ত দেশের মানুষকে সেটা বলা যাবে না, তাদের বোঝাতে হবে যে আফগান সেনা জিতছে, সেই সাথে আরও বোঝাতে হবে যে আমেরিকা তাদেরকে সাহায্যের জন্য রয়েছে। শেষ দিন পর্যন্ত এই ধারণা জিয়েই রাখতে হবে, প্রয়োজনে গনি এবং তার সরকারের মন্ত্রীদের সংবাদ সম্মেলন করে এই কথা বলতে হবে বলেই জানান বাইডেন। এই ফোন আলাপ বাইডেনের কাছে গনি বেশ কিছু সাহায্য চেয়েছিলেন বলেও জানা গেছে। তালিবানকে রুখতে আমেরিকার বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন তিনি, সেই সাথে আফগান সেনার জন্য আর্থিক সাহায্যও চান গনি। বাইডেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন সব রকমের সাহায্য করবে আমেরিকা, প্রয়োজন পড়লে আফগানদের দেশ থেকে বের করে আনা হবে বলেও জানান তিনি। সেই সাথে আফগান বাহিনীর প্রশংসাও করেছিলেন বাইডেন। আমেরিকার অধীনে প্রশিক্ষণ নিয়ে 3 লক্ষ সেনা তালিবানকে রুখে দেবে বলেই জানান তিনি। পাকিস্তানে যেসব মার্কিন সেনা আশ্রয় নিয়েছে তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। পাকিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর শেখ রশিদ আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের এই কথা বলেছেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সময় কিছু সেনা পাকিস্তান আশ্রয় নিয়েছে। এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে যে দেশটিতে মার্কিন সেনারা দীর্ঘ সময় অবস্থান করবে। এ নিয়ে শেখ রশিদ আহমেদ বলেন, মার্কিন সেনারা সীমিত সময়ের জন্য পাকিস্তানে অবস্থান করবে, তাদের জন্য ট্রানজিট ভিসা ইস্যু করা হয়েছে যার মেয়াদ 3 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত। এর আগে পাকিস্তানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, মার্কিন সেনাদের থাকার জন্য সরকার ইসলামাবাদে হোটেল বুকিং দিচ্ছে। তিনি দাবি করেন, জেনারেল পারভেজ মুশাররফের আমলে ফিরে আসছে। ফজলুর রহমানের এই দাবি নাকচ করে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে নতুন তালেবান সরকারের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিনের সঙ্গে একবার এই আহ্বান জানান দেশটির স্টেট কাউন্সিল এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের নতুন তালেবান শাসকদের সঙ্গে কাজ করা এবং তাদেরকে ইতিবাচক দিক নির্দেশনা দেয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এই খবর দিয়েছে রয়টার্স। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওয়াশিংটনের আমন্ত্রণে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ওয়াং ব্লিনকে বলেন, আফগানিস্তান অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান, নতুন সরকারকে সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে সাহায্য করা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, মুদ্রার অবলম্বল্যায়ন বন্ধ করা এবং জীবনযাপন ব্যয় বৃদ্ধি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ওয়াশিংটনের কাজ করা উচিত। ওয়াং জানান, আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্রের উচিত দ্বিমুখী নীতি বা বাছাইকৃত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে দেশটিকে সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং সহিংসতা বন্ধে সাহায্য করা।
আফগানিস্তানে সেনাবাহিনীর গঠনে তালেবানকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। দ্রুততম সময়ের মধ্যে তালেবানের আফগানিস্তান দখল এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় সেখানে সেনাবাহিনীর পুনর্গঠন জরুরি বলে মনে করে পাকিস্তান। পাকিস্তানের সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী 2-3 মাস খুবই সংকটপূর্ণ। এমত অবস্থায় আফগানিস্তান পাকিস্তান সীমান্তে হামলার বৃদ্ধি আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, আফগানিস্তান নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী পুনর্গঠনে তালেবানকে সহায়তা করার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসবাদের আশ্রয়স্থল না হয়, সেজন্য তালেবানের উপরই ভরসা রাখল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভারতের সভাপতিত্বে আফগানিস্তান নিয়ে জাতিসংঘের পরিষদে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। এটি দেখিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই প্রস্তাবে ভারতের উদ্যোগের ক্ষেত্রগুলোতে নজর রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা যুক্তি এই প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, আফগানিস্তানের মাটি কোনো দেশে সন্ত্রাসবাদী হামলা বা তার পরিকল্পনা, আর্থিক মদত বা সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণের জন্য কাজে লাগানো যাবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রসঙ্গে লস্করি তৈয়বা, জৈশ ই মোহাম্মদের মতো নিষিদ্ধ সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তালেবানের প্রতিশ্রুতির কথা মনে করে দিয়েছে নিরাপত্তা পরিষদ। প্রশ্ন উঠেছে, এই প্রস্তাবের মাধ্যমে তালেবানকে স্বীকৃতি দেওয়ার পথে কি আন্তর্জাতিক মহল এক কদম এগিয়ে গেল? এমন প্রশ্নে জাতিসংঘের আমেরিকান দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডের জবাব, আমরা এখনও তালেবানকে স্বীকৃতি দেওয়ার জায়গায় নাই, ওরা এখনও সরকার গঠন করেনি, ওরা কী ধরনের সরকার গঠন করে তা দেখতে হবে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিম প্রদেশের আবা বিমানবন্দরে ফের ড্রোন হামলা হয়েছে। এই হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন, একই সঙ্গে একটি যাত্রীবাহী বিমান ধ্বংস হয়েছে। গত 24 ঘন্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ড্রোন হামলা হলো সৌদির ওই বিমানবন্দরে, যদিও এখন পর্যন্ত হামলার দায় নেয়নি কোনো সংগঠন। বেশ কয়েক বছর ধরে ইয়েমেনে হুতি এবং সৌদি সেনাবাহিনীর নেতৃত্বাধীন সংগঠনের মধ্যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের ফলেই এই হামলা কিনা তা এখনও জানা যায়নি। সৌদি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটিকে আগেই চিহ্নিত করেছিল তারা, নইলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। উল্লেখ্য, 2015 সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনি হুতিরা প্রায়ই সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, সামরিক স্থাপনায় হামলা করে। মস্কো আফগানিস্তানের শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার পক্ষে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরোজানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। ল্যাভরভ বলেন, তাজিকিস্তানের দুশানবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের বৈঠকে আফগানিস্তান নিয়ে একটি সুনির্দিষ্ট কৌশল ঘোষণা করা হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া ওই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। সন্ত্রাসী, মাদক, চোরাকারবারি এবং সংঘবদ্ধ অপরাধীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে তাদের অপতৎপরতা চালাতে পারবে না। এদিকে আর্মেনিয়া পররাষ্ট্রমন্ত্রী মির জুয়ান বলেন, আমরা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগানিস্তানদের পছন্দকে শুভেচ্ছা এবং সম্মান জানাব। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যে দেশটির রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান, যাদের 2001 সালে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর আবারও তাদের পুনরুত্থান ঘটেছে, এখন তারা অপেক্ষায় রয়েছে সরকার গঠনের। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।